আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রাহককে হোয়াটসঅ্যাপ কল করে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এ নিয়ে সতর্ক করে নির্দেশিকা জারি করল যোগাযোগ মন্ত্রকের অধীনে থাকা টেলিকমিউনিকেশন বিভাগ অর্থাৎ ডিওটি। নির্দেশিকায় জানানো হয়েছে ডিওটির নাম করেই সেই কল করা হচ্ছে গ্রাহকদের। এ নিয়ে গ্রাহকদের সাবধান করল কেন্দ্র, প্রয়োজনে অভিযোগ জানাতেও বলল। গ্রাহকদের হোয়াটসঅ্যাপ কল করে বলা হচ্ছে তাদের নম্বর বেআইনি কাজে ব্যবহার করা হচ্ছে, তাই শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে পরিষেবা। একইভাবে সম্প্রতি সিবিআইয়ের নাম করে বহু গ্রাহককে ভুয়ো ফোন করা হয়। তাতে ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দেন, এরপর দাবি করেন গ্রাহকের নামে বেআইনি জিনিসপত্র এসেছে। কেন্দ্রের নির্দেশিকায় বিদেশি নম্বর থেকে আসা ফোনের বিষয়েও সাবধান করা হয়েছে। সেই নম্বর শুরু হয়েছে 92 দিয়ে। সেখান থেকে ফোন করে সরকারি আধিকারিক সেজে প্রতারণার অভিযোগ উঠেছে, তারপরেই সক্রিয় কেন্দ্র। টেলিকম মন্ত্রক জানিয়েছে ভুয়ো কল করে গ্রাহকদের থেকে ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা হয়েছে, তা করে টাকা আদায়েরও অভিযোগ উঠেছে। নির্দেশিকায় জানানো হয়েছে টেলিকমিউনিকেশন বিভাগ কখনোই এ ধরনের ফোন করার জন্য কাউকে নিয়োগ করে না, তাই ব্যক্তিগত তথ্য দিতে বারণ করেছেন গ্রাহকদের। আজ অর্থাৎ 8 এপ্রিল হতে চলেছে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ। তবে এই সূর্যগ্রহণ প্রতি বছর হওয়া সাধারণ সূর্যগ্রহণ নয়, এটি একটি বিরল গ্রহণ যেখানে সম্পূর্ণ ডাকা পড়বে সূর্য, অন্ধকার হয়ে যাবে গোটা পৃথিবী। এটিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। 51 বছর পরে প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন 8 এপ্রিল রাত 9:12 থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে। মধ্যরাত 1:25 অবধি স্থায়ী হবে সেই গ্রহণ। মোট 4:13 অবধি স্থায়ী হবে এই গ্রহণ। এই গ্রহণ চলাকালীনই একটা সময়ে চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে। চাঁদ সূর্য ও পৃথিবী একই সমান্তরাল রেখায় থাকায় সূর্যালোক সম্পূর্ণ আটকে যাবে। পৃথিবীর বুকে 1 ফুটাও সূর্য কিরণ পড়বে না। এই সূর্যগ্রহণের কারণে মোট 7.5 পর্যন্ত সূর্যকে দেখা যাবে না। শুধুই কড়া মেজাজের বাসন ও হুঁশিয়ারি নয়, মন ভালো থাকলে তিনি নাচেনও, মঞ্চ কাঁপিয়ে নাচেন। নির্বাচনী প্রচারে গিয়ে এবার তেমনি মুডে দৌড়া দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে তার নাচের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য জুড়ে জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার অসমের যোরহাটে প্রচার সভায় উপস্থিত হয়েছিলেন তিনি। বিবিআইপি অতিথি মঞ্চে উপস্থিত হতেই বেজে উঠে অসম বিজেপির থিম সং, আকৌবার মোদি সরকার, অর্থাৎ আবকি বার মোদি সরকার। প্রথমে গানের সুরে গলা মেলাতে দেখা যায় তাকে, এরপরই মঞ্চে উপস্থিত সকলকে চমকে দিয়ে নেচে উঠেন হিমন্ত, দর্শকদেরও নাচে উৎসাহ দেন। খুদ মুখ্যমন্ত্রীকে নাচতে দেখে মেতে উঠেন সবাই উপস্থিত বাকি সদস্যরা। তুমুল হর্ষধ্বনি শোনা যায় দর্শক আসনেও। তৃতীয়বার ক্ষমতায় আসা নিশ্চিত, বারবার জোর গলায় বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের শীর্ষ আমলারাও তেমনটাই ধরে নিচ্ছেন, আর সেটা ধরে নিয়েই শুরু হয়ে গিয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা। সূত্রের দাবি, তৃতীয়বার ক্ষমতায় এলে মোদী সরকার কী কী কাজ করতে পারে সেই নিয়ে একটা নীল নকশা তৈরি করে রাখছেন আমলারা। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী আমলাদের ইঙ্গিত দিয়ে রেখেছেন এবার ক্ষমতায় ফিরলে কমিয়ে ফেলা হবে মন্ত্রকের সংখ্যা। এখন কেন্দ্রে মোট 54 জন মন্ত্রী হতে পারেন, কিন্তু 2024-এ ফিরলে প্রধানমন্ত্রী কিছু দপ্তরকে অন্য দপ্তরের সঙ্গে জুড়ে দেবেন, আবার কিছু দপ্তর পুরোপুরি বিলুপ্ত হতে পারে। তুলনায় বরং বিদেশে প্রভাব বাড়ানোর চেষ্টা হতে পারে, অনেকটা বাড়ানো হতে পারে বিদেশে ভারতীয় দূতাবাসের সংখ্যাও। এই মুহূর্তে প্রায় 150 দেশে ভারতের দূতাবাস রয়েছে, সেটা আরও 20% বাড়ানোর পরিকল্পনা রয়েছে মোদী সরকারের।
গোয়ালপাড়া জেলার কল্যাণপুর শালমারিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হল। যাত্রীবাহী বাস তেল ডিপো থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। বাসের পেছন থেকে একটি ডাম্পার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসটির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বাসের চালক এবং হ্যান্ডিম্যান গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোয়ালপাড়া সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাসের হ্যান্ডিম্যান মিটুন দাস। নিহত ব্যক্তি শালমারির কল্যাণপুরের বাসিন্দা। বাসের চালক ডিম্বেশ্বর রায়কে উন্নত চিকিৎসার জন্য গৌহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচারে আসছেন আম আদমি পার্টির নেত্রী অতিশী মার্লেনা। দলের নেত্রী ডিব্রুগড় এবং শোণিতপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী মনোজ দনোয়ার এবং ঋষিরাজ কাউন্দিনিয়ার পক্ষে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। আতিশী মার্লেনা এই অনুষ্ঠানের জন্য আজ অর্থাৎ 8 এপ্রিল ডিব্রুগড়ে আসবেন। মন্ত্রী দুলিয়া জানে আম আদমি পার্টি মনোজ দনোয়ারের প্রচারের জন্য একটি রোড শোতে যোগ দেবেন। বিকেলে ডিব্রুগড় টাউন হলে একটি বিশেষ সাংবাদিক সম্মেলন করবেন তিনি। দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে তিনসুকিয়ায়। 10 এপ্রিল আতিশী তেজপুর প্রার্থী ঋষিরাজ কাউন্দিন্যের পক্ষে প্রচারের জন্য শোণিতপুর লোকসভা কেন্দ্রে একটি রোড শোতে যোগ দেবেন। আদার নাগরিকত্ব এবং কা নিয়ে মানুষ চরম হয়রানির শিকার। কেন্দ্র রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে এর জন্য দায়ী করলেন সুলো সংগঠনের যৌথ মঞ্চের কর্মকর্তারা। তাদের সিদ্ধান্ত, বিজেপির আমলে নাগরিকত্বই যখন হুমকির মুখে, তখন কেউ বিজেপিকে বুট দেবেন না। রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে অরিন্দম দেব, সুব্রত নাথরা বলেন, মুখ্যমন্ত্রী শিলচরে এসে বললেন আগামী 6 মাসের মধ্যে হিন্দু বাঙালিদের এইসব সমস্যার সমাধান করবেন। অন্যদিকে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, ওইসব সুপ্রিম কোর্টের বিষয়, দুইজনের কথা একসঙ্গে নিলে যা দাঁড়ায় তা হল বুট পেরিয়ে গেলে মানুষ আবার ঠকবেন। হিল্লুল ভট্টাচার্য এই প্রসঙ্গে নরেন্দ্র মোদীর 2014 সালের শিলচর বাসনের কথা স্মরণ করান। সেখানে তিনি বলেছিলেন, তারা কেন্দ্রে ক্ষমতায় গেলে অর্জুন নমসূদ্রের মতো মরতে হবে না কোনো ডিবুটারকে। কিন্তু তার আমলে 22 জন ডিবুটার রাষ্ট্রহীন থেকে জেলে প্রাণ দিতে হয়েছে। যৌথ মঞ্চের নেতৃবৃন্দ আরও বলেন, ভারতের নাগরিকত্ব আইন সংশোধন করে 2003 সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার এমন আইনি পরিস্থিতি তৈরি করেছে যেখানে ভারতে জন্মগ্রহণকারী এবং দশকের পর দশক স্থায়ীভাবে বসবাসকারী বহু মানুষ নাগরিকত্ব হারাচ্ছেন। ধর্মনগরে চুরের উপদ্রব বেড়েই চলেছে। জানা গিয়েছে কয়েকদিন ধরে বিশেষ কাজে আগরতলায় রয়েছেন স্থানীয় কৃষ্ণনাথ লেনের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ভাস্কর সেনগুপ্ত এবং তার পরিবার। তবে বাড়িটি দেখভালের জন্য তিনি এক ব্যক্তিকে সাময়িক দায়িত্ব দিয়ে যান। ব্যক্তিটি রাতে এই বাড়িতে একটি স্কুটি রেখে সকালে এসে স্কুটি নিয়ে নিজ কাজে চলে যান। মুদ্রা কথায় এই বাড়িতে কয়েক রাত থেকে লোক শূন্য ছিল। এদিকে রবিবার সকালে থালা খুলে স্কুটি নিতে আসা ব্যক্তিটি গড়ে কিছু অসঙ্গতি দেখে তার সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি ফোনযোগে বাড়ির মালিককে অবগত করলে তদন্তে নামে পুলিশ। এতে পুলিশের প্রাথমিক তদন্তে দেখা যায় যে গড়ের ভেন্টিলেটার ব্যঙ্গে চুরেরা ভিতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী তছনছ করেছে। তবে বাড়ির মালিক বর্তমানে বাড়িতে না থাকায় পুলিশও ভেতরে প্রবেশ করে পুরো ঘটনা খতিয়ে দেখে বিস্তর চুরিকাণ্ডের তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়নি।